ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব ক্লাস ইলেভেনের প্রথম যে কবিতাটি রয়েছে আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। আজকে আমরা এই কবিতাটি নিয়ে আলোচনা করব। তো কোনো রকম আমরা অযথা কথা না বলে প্রত্যেকবারের মতো আজকেও শুরু করে দেব আমাদের এই কবিতার আলোচনাটি। দেখো, আমি তোমাদের এতটুকু বলে রাখছি, এই কবিতাটি কেউ এক ঘন্টা ধরে পড়াতে পারে, কেউ তোমাদের দু ঘন্টা ধরেও পড়াতে পারে, ব্যাখ্যার তো শেষ নেই। কিন্তু আমি তোমাদের এমনভাবে পড়াবো যতটুকু প্রয়োজন, আমি তোমাদের সেভাবেই ততটুকু পড়িয়ে দিচ্ছি, তোমরা চলো দেখে নাও। আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এই কবিতাটি লেখা হয়েছে 3rd September 1802, এখানে ডেটটা মেনশন করা রয়েছে। এই যে আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এই ওয়েস্টমিনিস্টার ব্রিজ এটা দেখতে পাচ্ছ, এটা একটা কিসের নাম? ব্রিজের নাম। এই ব্রিজটা তোমরা ছবি দেখতে পাচ্ছ, এই এটাই হচ্ছে সেই ব্রিজ। তো এখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে লেখা আছে, তিনি হচ্ছেন এই কবিতাটির লেখক। তো এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একজন বিখ্যাত লেখক, এই লেখক সম্পর্কে আলোচনা করতে গেলে অনেকক্ষণ টাইম লাগবে, তো এখানে আমরা বিস্তারিত আলোচনা করব না। তিনি ন্যাচার নিয়েই লিখতেন। তো আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এই যে কবিতাটির ব্যাকগ্রাউন্ড, মনে করো একদিন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এটা কোথায় অবস্থিত এই ব্রিজটা? লন্ডনে অবস্থিত। তো তিনি সেই ব্রিজের উপর দাঁড়িয়ে আছেন, সময়টা একদম সকালের সময়, সকালবেলা তিনি দাঁড়িয়ে আছেন সেই ব্রিজের মধ্যে, একদম শান্ত পরিবেশ, সকালের পরিবেশ যেরকম হয় একদম শান্ত পরিবেশ, প্রত্যেকটা জায়গায় স্তব্ধতা দেখা যাচ্ছে, তেমন সময় কবি সেই ব্রিজের মধ্যে দাঁড়িয়ে উপভোগ করছেন, দেখছেন সম্পূর্ণ শহরটাকে, স্তব্ধ হয়ে যাওয়া শহরটাকে এবং রেস্ট নেওয়া সেই শহরটাকে। এবং এই ব্রিজের নিচ দিয়েই কিন্তু বয়ে যাচ্ছে এই ব্রিজটা, কোন নদীর উপরে? থেমস নদীর উপরে। তো আশা করছি বুঝতে পেরেছ, সকালবেলা কবি সেই ব্রিজের উপর দাঁড়িয়ে, সকালবেলার যে স্তব্ধতা, লন্ডন শহরটা যে একদম থমকে আছে মনে হচ্ছে, সেই দৃশ্যটা তিনি বর্ণনা করেছেন এই কবিতার মাধ্যমে। এবারে চলো আমরা দেখে নেব আমাদের কবিতাটি, প্রত্যেকটা লাইন ধরে আমরা আলোচনা করব। প্রথম লাইনটি দেখো কী বলেছে, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, বলেছে পৃথিবীতে আর এমন কোনো কিচ্ছু নেই, আমি যে এখানে দাঁড়িয়ে সৌন্দর্যটা উপভোগ করছি, অর্থাৎ কবি বোঝাতে চাচ্ছেন যে এই জায়গাটা এতটাই সুন্দর যে এই জায়গার মতো আর পৃথিবীতে কোথাও এত সুন্দর জায়গা নেই। ডাল উড হি বি অফ সোল হু কুড পাস্ট বাই এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, বলছে ডাল, একজন বোকা মানুষই পারে এই সুন্দর দৃশ্যটাকে উপভোগ না করে এটাকে অতিক্রম করে চলে যেতে। মানে কবি বলতে চাচ্ছেন যে একটা বোকা যদি মানুষ হয়, তার ক্ষেত্রেই সম্ভব যে এই সুন্দর দৃশ্যটা সে না দেখেই এটাকে পার করে যাবে। অর্থাৎ তিনি বোঝাতে চাচ্ছেন সৌন্দর্য বোধ যাদের মধ্যে আছে, যারা কিছুটা হলেও চালাক, তারা অবশ্যই এই জায়গাতে দাঁড়াবে এবং থমকে যাবে, কিছুক্ষণ হলেও এই জায়গাটাকে উপভোগ করবে, এবং যারা করবে না তারা হচ্ছে কারা? ডাল, বোকা। এখান থেকে কিন্তু SMCQ প্রশ্ন হবে। দিস সিটি নাও ডোথ লাইক এ গার্মেন্ট ওয়্যার দ্য বিউটি অফ দ্য মর্নিং, বলেছে লাইক এ গার্মেন্ট, পোশাকের মতো এই শহরটা এখন পড়ে রয়েছে। কি পড়ে রয়েছে? ওয়্যার দ্য বিউটি অফ দ্য মর্নিং, সকালবেলার সাইলেন্ট বেয়ার, এই যে সকালবেলার নীরব স্তব্ধ, এই যে সকালবেলার বৈশিষ্ট্য, সকালবেলার এই জিনিসগুলো, এই জিনিসগুলো, সকালবেলার এই সৌন্দর্যগুলো এই শহরটা পড়ে রয়েছে। মানুষ যেমন করে পোশাক পরে, মানুষ যেমন পোশাক দিয়ে নিজের শরীরকে আবৃত করে রাখে, ঠিক তেমনি যেন এই শহরটা সকালবেলার স্তব্ধতা, নীরবতা, সৌন্দর্য এগুলো দিয়ে এই শহরটাকে ঢেকে রাখা হয়েছে বা এই শহরটা নিজেকে আবৃত করে নিয়েছে। অর্থাৎ তিনি বোঝাতে চাচ্ছেন সম্পূর্ণ শহরটাতে এই রকম সৌন্দর্যের একটা পোশাক রয়েছে। শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই, বলেছে জাহাজ, টাওয়ার্স, গম্বুজ, থিয়েটার বা রঙ্গমঞ্চ এবং মন্দির, প্রত্যেকটা জায়গা এই সৌন্দর্যটা পরিধান করেছে, সকালের এই সৌন্দর্যর চাদরে সবাই মুড়ে গেছে। আপন অ্যান্ড টু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, বলেছে আর এটা প্রত্যেকটা জায়গাতে,
আকাশ থেকে জমিনের প্রত্যেকটা জায়গাতে সেখান থেকে দাঁড়িয়ে প্রত্যেকটা জায়গায় এই সৌন্দর্যটা উপভোগ করা যাচ্ছে। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, বলছে ব্রাইট উজ্জ্বল এবং গ্লিটারিং অর্থাৎ চমকদার, ইন দ্য স্মোকলেস এয়ার অর্থাৎ যেহেতু সকালের সময়, তো ফিল্ডস মানে মাঠের বা আকাশের যেখানেই আলো পড়ছে, কোন আলো? সূর্যের আলো, কারণ সময়টা ছিল সকালের, তো জাস্ট সকাল, সূর্য উঠছে, সূর্য ওঠার সময় সূর্যের আলো যেখানে যেখানে গিয়ে পড়ছে, সেটা মাঠের কোনো জায়গায় হোক, স্থলভাগের হোক, অথবা আকাশের কোনো জায়গাতেই হোক, কোনো মেঘের মধ্যেই সূর্যের আলো পড়ুক, যেখানেই আলোটা পড়ছে সেই জায়গাটাই একদম ব্রাইট উজ্জ্বল হয়ে যাচ্ছে, চমকদার হয়ে যাচ্ছে সকালের এই ধোঁয়াহীন বাতাসে। স্মোকলেস এয়ার মানে তখন ধোঁয়া থাকে না, সকালবেলা ফ্রেশ বাতাস থাকে, সেই ফ্রেশ বাতাসের মধ্য দিয়ে সূর্যের কিরণ প্রত্যেকটা জায়গাকে উজ্জ্বল এবং চমকদার করছে। নেভার ডিড সান মোর বিউটিফুল স্টিপ, অর্থাৎ কবি বোঝাতে চাচ্ছেন যে এর মতো সুন্দর সূর্য আমি আর কখনো দেখিনি, আজকের এই সুন্দর সূর্যটার মতো। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি রক অর হিল, কারণ এর প্রথম যে আলোর শিখা সেটা যেখানেই পড়ছে, সেই তা হিল হোক, রক হোক, ভ্যালি হোক, স্প্লেন্ডার হোক, প্রত্যেকটা জায়গাকেই কীরকম করছে, ব্রাইট অ্যান্ড গ্লিটারিং। নেভার শো আই, আমি এরকম দৃশ্য আর কখনো দেখি নাই। নেভার ফেল্ট, আমি কখনো অনুভবও করি নাই। এ কাম সো ডিপ, এত শান্ত, এত গভীর শান্ত আনন্দ আমি কখনো উপভোগ করি নাই। দ্য রিভার, আমি আগেই বলেছিলাম যে ব্রিজটার নিচ দিয়ে একটা নদী বয়ে যাচ্ছিল, কী নদী আমি তোমাদের আগেই বলে দিয়েছি, অবশ্যই তোমরা যারা মনে রেখেছো, যারা জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। দ্য রিভার গ্লিডেথ অ্যাট হিজ ওন সুইট উইল, তিনি বর্ণনা করছেন নদী তার নিজের আবহে গতিতে চলেই যাচ্ছে, ধীরে 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 নদী বয়ে চলে যাচ্ছে। তারপরে ডিয়ার গড, প্রিয় রব, হে আমার রব, দ্য ভেরি হাউজেস সিম অ্যাসলিপ অ্যান্ড অল দ্যাট মাইড হার্ট ইজ লাইং স্টিল, বলছে যে যার যার ঘরে শান্তিতে এখনও পর্যন্ত শুয়ে রয়েছে। অর্থাৎ এই লাইনের মাধ্যমে কবি আবারও একবার বোঝাতে চাচ্ছেন যে সম্পূর্ণ লন্ডন শহরটা তখনও পর্যন্ত কোলাহল মুক্ত, কারণ যে যার যার ঘরে নিস্তব্ধ হয়ে শান্তিতে গভীর ঘুমে নিদ্রিত আছে, যে যার ঘরে ঘুমোচ্ছে। আশা করছি বুঝতে পেরেছো, কবিতাটির মেন থিম হচ্ছে কবি সেখানে সেই ব্রিজের উপরে দাঁড়িয়ে সম্পূর্ণ লন্ডন শহরটাকে তিনি অবজার্ভ করছেন এবং তিনি ফিল করছেন সকালের সেই প্রথম ওটা সূর্যের যে কিরণ যেখানে যেখানে পড়ছে, স্মোকলেস এয়ার ধোঁয়াহীন বাতাসের মধ্য দিয়ে সেই সূর্যের কিরণ যেখানে যেখানে যাচ্ছে, যেখানে যেখানে পড়ছে, প্রত্যেকটা জায়গাকে চমকপ্রদ করছে, উজ্জ্বল করে তুলছে। এবং কবি বলছেন যে এরকম সুন্দর জায়গা পৃথিবীতে আর কোথাও নেই, তিনি এরকম জায়গা, এরকম শান্ত, এরকম কোথাও আর তিনি অনুভবও করেননি। কারো কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, কেমন লেগেছে সেটাও জানিয়ে দিও। তোমরা তোমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু যুক্ত করে আমাকে তোমাদের যে কোনো রকমের কোয়ারিজ থাকলে জানাতে পারো, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। ক্লাস ইলেভেনের অন্যান্য ভিডিওগুলিও তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। নিয়মিতভাবে এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য কিন্তু নতুনরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি প্রেস করে দাও। আর প্রত্যেককে রিকোয়েস্ট করছি সবাই একটা করে লাইক, একটা করে শেয়ার করে দিও। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং দেখতে থাকো APTF ইম্পর্টেন্ট চ্যানেল।